মুন্সিগঞ্জে বর্তমানে সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে আরো 3 জন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বুধবার রাত 8:30টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। আর স্থানীয়রা জানায় বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। কয়েক দফা সংঘর্ষে 2 পক্ষের 5 জন গুলিবিদ্ধ হয়। এদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। আহত 3 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।